আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, লাউয়ের চামড়া। লাউয়ের চামড়া দিয়ে আমি ভাজি করব। আমরা লাউ চামড়া ফেলে দিই, কিন্তু এটা আমি ফালাবো না। আমি চিকেন করে কেটে নিছি, একটু আলুও দিছি, টমেটো, রসুন, ধনে পাতাও দিব, কাঁচামরিচ, হলুদ মরিচ, জিরে আর কিছুই দিব না। দিয়ে আমি লাউর ভাজিটা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি লাউ চামড়ার ভাজির জন্য তেল দিয়ে দিলাম। তেলটা আমি পরিমাণ মতো দিব, বেশি তেল দিব না। আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দিব। আমি তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন একটু আমি হালকা বাদামি করব, তারপর মশলা দিয়ে দিব। কম মশলা দিয়ে লাউয়ের চামড়ার ভাজিটা করতে হবে। আমি আবার ফিরে আসবো। দর্শক, পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিব। এটা দেশি টমেটো, আপনারা না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি টমেটোটা একটু ভেজে নিই, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। টমেটো ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা খুব কম দিবেন, এখানে আমি হলুদ মরিচ আর জিরা দিচ্ছি, আর কিছুই দিব না। বেশি কিছু দিলে ভালো লাগবে না। আমি একটু ভেজে নিই মশলাটা, আর পেঁয়াজ রসুন দিয়ে দিছি। এখানে বাটা কিছুই দেওয়া লাগবে না, এটা এমনি এমনি রান্নাটা হয়ে যাবে। এই লাউ চামড়াটা দিলাম, কাঁচামরিচটা পরে দেবো, আর ধনে পাতাটা, আর লবণটা দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো আপনারা দেখে শুনে বুঝে দিবেন। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগে লাউ চামড়া রান্না করলে। আগে সিদ্ধ দিয়ে নেবেন, তাইলে সিদ্ধ হতে সময় লাগবে না। দেখবেন এটা কত ভালো লাগে খেতে, মানে আস্তে আস্তে বাজে হোক। আমি আবার আপনাদের সঙ্গে নিয়ে আসবো। দেখেন লাউ ভাজিটা কেমন দেখা যাচ্ছে। আপনারা টমেটো না থাকলে না দিবেন, কোনো অসুবিধা নাই। আমি একটু আলু দিছি, আপনারা আলু নাও দিতে পারেন, শুধু লাউ চামড়াটাই ভাজি করতে পারেন। খুবই ভালো লাগে, একদিন ট্রাই করেন দেখবেন কত স্বাদ লাগে। আমি প্রায়ই ভাজি করি, আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম, ধনে পাতা, আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন। ধনে পাতা দিলে ভালো হয়, না দিলে কোনো অসুবিধা নেই। আপনারা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে পরিবেশন করবো। আমি কাঁচামরিচটা বেশি সিদ্ধ করবো না, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে বেশি জাল দিতে নাই, হালকা জাল দিব। আমি একটু করে নামিয়ে পরিবেশন করবো, চুলাটা বন্ধ করে দিলাম। দর্শক, আমার লাউ চামড়ার ভাজি শেষ। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আজকে আমার পেজ স্কেলেট আর ইউটিউব চ্যানেল স্যামসুং কিচেন আমি বিদায় নিলাম। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।